হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো আলুর দম। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে কেটে এমন করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এটাকে এবার মশলা দিয়ে কষিয়ে আলুর দম বানাবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, সমস্ত কিছু মিক্স করে কষানো হচ্ছে। এটাকে কষিয়ে তারপর আলুর দম বানানো হবে। পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে টমেটো কুচি দিলাম, এটাকে এবার কষবো বেশ কিছুক্ষণ। তার সঙ্গে চারমগজ আর কাজু, ভাঙা কাজু, এগুলোও পেস্ট করে মিক্স করব। ভাঙা কাজু আর চারমগজ বাটাটাও মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে ভাজা আলুটা মিশিয়ে দম তৈরি হবে। পরিমাণ মতো নুন, মিষ্টি মিশিয়ে দিলাম। একটু এই আলুর দমটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। আমি এবার আলুগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এতে এই সানরাইজ শাহি গরম মশলা মেশাবো কিছুটা। মিশিয়ে দিলেই আমার এটা রেডি হয়ে গেছে। আলুর দম রেডি হয়ে গেছে আমার আলুর দমটা।